আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আনাদার একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। 5600 জি প্রসেসর দিয়ে 75,000 টাকার মধ্যে যারা পিসির ভিডিও দিতে বলেছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটা। অন্যরাও দেখতে পারেন, তারাও আইডিয়া নিতে পারেন। বিষয়টা হলো যে যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্যই স্পেশালি মেক করা। পরিচয় করে দেবো আমার এক বড় ভাইয়ের সাথে। ভাইয়ের নাম হলো টিবু ভাই। টিবু ভাই আমার কাছে এসেছিল এক মাস আগে পিসি বিল করতে, তখন বিল করে নাই, আজকে বিল করতেছে। কারণ কি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ফার্স্ট টাইম যারা হাসান ব্লগস দেখতেছেন, ফার্স্ট টাইম যারা আমাকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনও অন করে দিবেন, তাহলে আর আমার ভিডিও কোনোটাই আপনার মিস হবে না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। টিউ ভাই কেমন আছেন আপনি? জি ভালো আছি। এক মাস আগে আসছিলেন, আরো বেশি এক মাস হবে, এক মাসের মতো হবে। টিউ ভাইয়ের ব্যাপারটা হলো যে টিউ ভাই যখন আমার কাছে আসছিল এক মাস আগে, তখন উনি চাচ্ছিল যে অ্যাস্ট্রক ব্র্যান্ডের স্টিল লিজেন্ডের যে বড় মাদার বোর্ডটা আছে, এটি এক্স বোর্ডটা, সেই বোর্ডটা দিয়ে পিসি বিল করবে। আফসোস, সেদিন এই ফুল মাল্টিপ্লান খুঁজে উনি একটা মাদার বোর্ডও পায় নাই, চলে গেছে। ওই মাদার বোর্ড ছাড়া পিসি বানাবে না। আজকে এক মাস পরে ভাইয়া মাদার বোর্ডটা কোত্থেকে যেন কিনে নিয়ে আসছে। আপনার কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করি, ফাইনালি বোর্ড পাইছেন কোন মার্কেটে? মাল্টিপ্ল্যানে পাইছেন। কয়টা ছিল তার কাছে? তার কাছে একটাই ছিল। একটাই ছিল না ভাইয়া, কিন্তু আইডিবিতেও ঘুরছে, সেখানেও পান নাই। আচ্ছা, ফাইনালি একটা মাদারবোর্ড যে কোনোভাবেই হোক উনি পাইছে কোনো একটা শপে। ক্যাসিংটা উনি কিনে ফেলছিল ওই দিন, এক মাস আগের কথা বলতেছি। তখন ক্যাসিং কেনার পর আর মাদারবোর্ড উনি খুঁজে পায় নাই, উনি আর পিসিও বিল করে নাই। লক্ষ্য একটাই, স্টিল লিজেন্ডের এই বড় বোর্ড স্যার আমি পিসি বানাবো না। কারণটা কি একটু বলেন তো। কারণটা হচ্ছে এটা ক্যাসিংয়ের মধ্যে ফিট করলে অনেক সুন্দর লাগে, লাইটিং আছে, আর হচ্ছে এর মধ্যে অনেকগুলো পোর্ট এক্সট্রা আছে যা অন্য কোনো মাদার বোর্ডে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, মানে স্টিল লিজেন্ডের থেকে অনেক দামি বোর্ড ওনারে দিতে চাইছি, যে আরও 2,000 টাকার দামি বোর্ড দিব আপনার ওই দামে, তাও নেন ভাই, নিবে না। উনি স্টিল লিজেন্ডের এই বড় বোর্ডটাই নেবে, B450, যার কারণে আর আসলে এক মাস আগে পিসি বিল করা হয়নি। বন্ধুরা, এই কথা আমি অলরেডি অ্যাশ্রককে জানাইছি, অ্যাশ্রক অলরেডি একটা টি শার্ট পাঠাই দিছে ভাইয়ের জন্য, আর এটা অ্যাশ্রকের পক্ষ থেকে ভাইয়াকে গিফট। মানে অ্যাশ্রক মাদারবোর্ডের প্রতি, স্টিল লিজেন্ড মাদারবোর্ডের প্রতি এই ভালোবাসার কারণে অ্যাশ্রক তাকে এরকম একটা গিফট দিছে। কেমন লাগতেছে বলেন? অনেক সুন্দর, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ঠিক আছে। সো যাই হোক, অনেক সময় পিসি বিল করতে গেলে এরকম হয় যে আমাদের পছন্দের যে কম্পোনেন্টটা থাকে, অনেকেই এটা করে যে আমি এই কেসিং ছাড়া পিসি বিল করব না, বা এই মাদারবোর্ড ছাড়া পিসি বিল করব না, হতেই পারে। ভাষা কোথায় আপনার? ভাষা আফতাবনগর। আফতাবনগর, হ্যাঁ ঠিক আছে। আমাকে চিনেন নাকি? হ্যাঁ চিনেছি, ব্লগের মাধ্যমে। ব্লগারের মাধ্যমে না ভাই, আমার ভিডিও রেগুলার দেখে, খুব ভালো লাগলো ভাইয়া, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ ওকে। বন্ধুরা, টিউ ভাইয়ের পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করছি সেটা হলো রাইজেন 5-এর 5600G। আপনারা সবাই দেখতেছেন আমার হাতে প্রসেসরটা আছে। এখানে একটি স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখাই, এই প্রসেসরটাতে থাকে 6 কোর 12 থ্রেড, 3.9 বেস স্পিড এবং 4.4 হলো এর বুস্ট ক্লক স্পিড। ক্যাশ মেমোরি 19 MB। এই 5600G প্রসেসর দিয়ে অনেকেই পিসি বিল করতে চান যাদের বাজেট 75,000 টাকা। সো তাদের জন্য আসলে আজকের ভিডিওটা করতেছি, যাতে আপনারা আইডিয়া নিতে পারেন। এবার মাদারবোর্ডের কথা বলি, অ্যাশ্রক ব্র্যান্ডের B450 স্টিল লিজেন্ড, এটা আসলে মার্কেটে এখন স্টক নাই। আপনারা যদি আজকে বা কালকে আগামী এক সপ্তাহও আসেন, এই মাদারবোর্ডটা দিয়ে কেউ পিসি বিল করতে পারবেন না, প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল নাই। তবে ভাইয়া একটা কালেক্ট করছে ওনার নিজের জন্য, B450 স্টিল লিজেন্ড, এটা ATX বোর্ড এবং এই মাদারবোর্ডটাতে 8GB লাইটিং আছে, এই জন্য ভাইয়া বিশেষ করে এটা পছন্দ করছে, যেহেতু উনি হোয়াইট বিল করতেছে। আর এরপরে আমরা র্যাম কিন্তু ইউজ করবো কোরসার ব্র্যান্ডের ভেঞ্জেন্স 8GB প্রো, এটা আপাতত কালো র্যাম। ভাইয়া কিন্তু সাদাটা খুঁজতেছে, হোয়াইটটা দেখি আমি ট্রাই করি, যদি পারি তাহলে সাদাটা ওনাকে ম্যানেজ করে দিব, আপাতত কালোটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আজকের এই বিল্ডে টিউ ভাইয়ের জন্য আমরা 970 ইভো প্লাস 250GB একটা স্যামসাংয়ের NVMe M.2 রাখতেছি। জানেন সবাই যে এই NVMe M.2টার স্পিড অনেক বেশি, তবে এর থেকেও আরও বেশি স্পিড 980 প্রোতে। তবে সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে PCI Zen 4 সাপোর্ট করে এমন একটা মাদারবোর্ড চুজ করতে হবে। আমাদের আজকের বিল্ডে একটা স্টোরেজ আছে বড়, 1 TB, এটা হলো তোশিবা ব্র্যান্ডের। এই হার্ড ডিস্কটাও কিন্তু থাকতেছে ভাইয়ার বিল্ডের সাথে। এবার একটা মনিটরের কথা বলি, আমাদের আজকের বিল্ডে ভাইয়া যে মনিটরটা চুজ করছে, মনিটরটা হলো ভিউসোনিক ব্র্যান্ডের আর মডেল VX2276 SSD ফুল এইচডি IPS ডিসপ্লে সহ এই মনিটরটা ভাইয়ার বিল্ডে আছে। একটা পাওয়ার সাপ্লাই আছে CB550 কোরসার ব্র্যান্ডের, এটা 80+ বোন সার্টিফাইড, 5 ইয়ার্স ওয়ারেন্টি। আরেকটা কথা বলে দিই আজকের ভিডিওর মাধ্যমে, যারাই নতুন করে পাওয়ার সাপ্লাই চুজ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, অপশন একটা আছে, ডিপকুল ব্র্যান্ডের যদি কোনো পাওয়ার সাপ্লাই কিনেন, আমাদের কাছে বেশ কিছু পাওয়ার সাপ্লাই আসছে, এটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাবেন, 80+ বোন সার্টিফাইড, 5 ইয়ার্স ওয়ারেন্টি, সাথে একটা ক্যাপ গিফট থাকবে। আর আপনার বিল্ডে যদি কোনো ডিপকুলের পাওয়ার সাপ্লাই থাকে তাহলে একটা টি শার্ট পাবেন আকর্ষণীয়, পাশাপাশি একটা ক্যাপ কিন্তু আপনারা গিফট পাবেন ডিপকুলের তরফ থেকে। আমাদের আজকের বিল্ডে যে কেসিংটা আমরা ইউজ করতেছি সেটা মনটেক ব্র্যান্ডের হোয়াইট কেসিং, 4টা 8GB ফ্যান থাকবে, সামনে ম্যাশ থাকবে, সাইডে টেম্পার গ্লাস থাকবে, চমৎকার এই সাদা কেসিংটা আপনারা চাইলে আপনাদের বিল্ডে রাখতে পারেন। এর মডেল হলো মনটেক
X1 যাই হোক আমাদের এই বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস আছে এখানে কিবোর্ড মাউস আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুটটেক ব্র্যান্ডের এটা বাংলা কিবোর্ড এবং কিবোর্ডটার মডেল হলো KRS85 আর এই কিবোর্ডটার পাশাপাশি একটা মাউসও আছে ফুটটেক ব্র্যান্ডের মডেলটা হলো আপনি 2X ক্লিক OP730D বিখ্যাত ফুটটেকের মাউস কিবোর্ড সো একটা ইউপিএসও দেখতে পাচ্ছেন আমার পাশে ভাইয়া কিন্তু একটা ইউপিএস ব্যবহার করবে যেহেতু উনি কাজের জন্য পিসি নিচ্ছেন সো হঠাৎ করে যেন পিসিটা বন্ধ না হয়ে যায় ওনার অনাকাঙ্ক্ষিত কোনো কাজ সেভ করার আগে যেন বন্ধ না হয়ে যায় এই জন্য কিন্তু একটা ইউপিএস থাকতেছে যাদের বাজেট থাকবে অবশ্যই কিন্তু আপনার পিসির সাথে একটা ইউপিএস নেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু পিসির কম্পোনেন্টগুলো সেফ থাকবে আমাদের আজকের বিল্ডে খরচ হয়েছে 75,000 টাকার মতো যাদের এরকম একটা পিসি লাগবে আপনারা চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টারে তবে ক্রিয়েটাস কম্পিউটারে এসেও আপনারা একটু চেক করতে পারেন হাসান ভাইয়ের সাথে যদি আপনাদের বাজেট মিলে যায় অন্যান্য শপের সাথে কম্পেয়ার করার পরে যদি ফাইনালি ডিসাইড করেন আমাদের থেকে পিসিটা নেওয়া যায় তাহলে নিয়ে নিন সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ